আপনারা যা করছেন আমরা সমস্ত দেশবাসী জানি সুপার শপের নামে যেভাবে বাজারটাকে কন্ট্রোল করছেন এটা তো আমরা জানি তো আপনি বলছেন যে এলাউ করছেন যে আজকে প্রয়োজন হলে সারা রাত কথা হবে এটা শুনে আমি আসলে খুব পুলকিত বোধ করছি কারণ এরকম এই প্রপোজাল সাধারণত আসে না খুব ভালো যদি এই ব্রেইনস্টর্মিং সেশনটা সারা দিন সারা রাত হয় খাবার দাবার সমস্যা নাই দরকার হয় খাবার দাবার গরুর মাংস তো আছে নাকি এখানে মাংস সেই সমিতি আছে বলে দেন কত মাংস লাগবে রান্না বান্না শুরু হয়ে যাবে স্যার তো এইটা সমাধান আমাদের করে যাওয়া উচিত আসলে বিষয়টা প্রথমত আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে কাউকেই এত দ্রুত কনক্লুড না করার জন্য কোনো ডিসিশনে কারণ বিষয়টা এত সহজ সরল না বেশ বিষয়টা খুব জটিল খুবই জটিল কারণ প্রথমত দিন শেষে আমি বলি যদি আমাদের পক্ষ থেকে বলি আর কি আমরা তো আসলে বেসরকারি চাকরি করি আমাদের টাকাটা নিতে হলে আসলে কোম্পানির কাছ থেকে খুব কষ্ট করে উপার্জন করতে হয় বিক্রি কমে গেলে লস হইলে সেগুলোর জন্য জবাবদিহি করতে হয় এবং সেটা চরমভাবেই করতে হয় তো আমাদের জন্য আসলে খলিল ভাই যেই আমি একটা ওয়ার্ড লিখছি এখানে মানে একটা হচ্ছে ভাইরালেবিলিটি আর একটা হচ্ছে সাস্টেইনেবিলিটি কে কোন পক্ষে আছে কেউ ভাইরাল হওয়ার জন্য এখন নতুন যুগ ভাইরাল হওয়ার জন্য একটা কিছু করে ফেললো করে সেটা ভাইরাল হয়ে গেল গিয়া খলিল ভাই আজকে হিরো দেখেন এই সবার মধ্যমণি সকল ইয়েতে চলে আসবে ওনার নাম অলরেডি উনি মানে ডিজিটালে মারাত্মক হিরো হয়ে গেছেন তো আমরা মিনাবাজার যেমন বললো আমরাও বিশদভাবে এটার অনুসন্ধান চালাইছি অ্যাটলিস্ট নিজেদের চাকরি রক্ষার স্বার্থে যে ঘটনাটা কি আমরা পড়াশোনা করে এত কিছু করে পারতেছি না খলিল ভাই কিভাবে পারে তো এইটা তো আসলে একটা মজার বিষয় আজকে ওনারা বললো আমি আজকে আমি জানি না ঠিক হবে কিনা আমি আমার লোকজনরে বললাম যে এক কাজ করেন আজকে সকালবেলাও 2 কেজি গোস্ত খলিল ভাইয়ের দোকান থেকে কেনেন মিটিংয়ে যেহেতু যাচ্ছি আর স্বপ্ন থেকেও নিয়ে আসেন বা আমাদের স্টোর থেকে নিয়ে আসেন কম্পিটিশন থেকে নিয়ে আসেন আমি যা পরে সিদ্ধান্ত নিলাম যে থাকে এটা এই সমস্ত বিষয় আসলে একটু বেশি হয়ে যায় এটা আসলে উচিত না কে কিভাবে ব্যবসা করবে কার ভোক্তাকে সে কি কি প্রোডাক্ট দিবে এইটা এইটা আসলে তার নিজেদের বিষয় প্রত্যেকের নিজেদের বিষয় কে কতটুকু প্রফিট করবে সেটাও তার নিজেদের বিষয় খলিল ভাই আগে বললেন যে জি না বলেন না না পরে পরে বলেন আচ্ছা আমার আমার লিখে রাখেন আমার ব্যাখ্যা হচ্ছে কি যদিও আপনি তখন চাইলে আমি বলবো আমি বলে রাখছি এইটাকে মুক্তবাজার অর্থনীতিতে আসলে প্রচুর আপনার কাছে অ্যাভেলেবল অপশন আছে বাংলাদেশের মতো জায়গায় যেখানে আপনি ঘর থেকে বেরোইলে ভ্যান গাড়িতে করেও দেখছি মুরগি গরু এগুলো এখন বিক্রি হচ্ছে বিভিন্ন জায়গায় তো মানুষের হাতের অপশনের শেষ নাই আপনি যদি 800-900 টাকা লাগায় বিক্রি করেন আপনার এখানে যাবে না কাস্টমার যার এফোর্ড করতে পারে না সে যাবে না তার হাত কাছে থাউজেন্ডস অফ অপশন আছে মানে এইটা যদি এমন হইতো যে আমি আটলান্টায় থাকি ইউরোপ আমেরিকার দেশ আমার 200 কিলোমিটারের মধ্যে কোনো দোকান পাটনায় গিয়ে আমার ওই এক জায়গা থেকে একটা সুপার স্টোর থেকে দোকান থেকে কিনতে হবে সেটা ভিন্ন বিষয় ছিল বাংলাদেশের প্রেক্ষাপট তো ভাই ভিন্ন এই দেশে তো আমি কিছুক্ষণ আগে বলছিলেন আপনি আমি আপনার সাথে একমত কিছুটা যে কন্ট্রাক্ট ফার্মিং কিছু কিছু জায়গায় আমি নিজে পড়ে আসছি বইয়ের মধ্যে এই সমস্ত জিনিস তখন খুব খুব আনন্দ পাইছি পড়ে যে কন্ট্রাক্ট ফার্মিং একটা বিশাল জিনিস বাংলাদেশের মতো জায়গায় আমি 15 বছর এই রিটেইলে কাজ করি আমার হাত দিয়ে অ্যাটলিস্ট আমি 20 থেকে 25টা কন্ট্রাক্ট ফার্মিং প্রজেক্ট করেছি বড় বড় প্রজেক্ট করেছি আমার অভিজ্ঞতা বলে এই বইয়ের ভাষা বাংলাদেশে চলে না বাংলাদেশ একটা ভিন্ন জায়গা বাংলাদেশের এই ইকোনমিতে যদি আমি কন্ট্রাক্ট ফার্মিং করতে যাই আমার দাম আরো উল্টা বেড়ে যায় গিয়ে এইটা হচ্ছে আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে বাংলাদেশে ঢাকার যে কারণ বাজার যেই হোলসেল মার্কেট আছে এটা সবচেয়ে এফিসিয়েন্ট ওয়েতে অপারেট করে কারণ হচ্ছে কি এখানে আলটিমেটলি দিন শেষে সবাই মাল পাঠায় দেয় কাস্টমার ডিমান্ড বুঝে দাম উঠানামা করে আর ওই কন্ট্রাক্ট ফার্মিং আপনি আগের থেকে 6 মাস আগে থেকে দাম নির্ধারণ করে কিনে যাবেন তখন দেখা যাবে যে বাজারে হোলসেল মার্কেট এর চেয়ে দাম কমে গেছে গিয়ে সো বাংলাদেশের মার্কেটটা খুব ডাইনামিক এটা আসলে এত সহজ না এখন বিষয় হচ্ছে গিয়া যে আসলে খলিল ভাই কিভাবে করতেছে অন্যরা কিভাবে করতেছে সেটার একটা বড় অংশ আসলে আমরা যেটা মিস করতেছি আসলে আমরা আসলে কি ভ্যালু চেইনটা কি দেখতেছি ভ্যালু চেইনটা কি আমরা কোনোভাবে অ্যানালাইজ করতেছি আসলে যে এখানে কতটুকু কোন প্রোডাক্টের কস্ট পড়তেছে এখন কেউ যদি মনে করে চর্বি হয় এখানে চর্বি নিয়ে কথাবার্তা হচ্ছে এই ভাইরা আমার চেয়ে ভালো জানে ওনার সারা জীবন এই গরুর মাংসের ব্যবসা করছে আমি এই অল্প কয়েকদিন হয়েছি এটার মধ্যে কাজ করতেছি এই চর্বির নানা রকমের উদাহরণ আছে একটা অংশ আছে চর্বির যেটা ফ্যাক্টরিতে সাবান তৈরিতে ব্যবহার হয় খাওয়ার যোগ্য না সেই চর্বি যখন আপনি মিশাবেন সেটার কি মানে সেখানে কতটুকু চর্বি হয় একটা গরুতে কত পার্সেন্ট আমরা দেখছি প্রসেসিং করে এগুলো কতগুলো সার্ভে করছি আমরা আমরা তো অ্যাটলিস্ট নিজেরা বলতে পারি যে আমরা প্রতিদিন
20টা 30টা গরু এভারেজে যখন কাটি গত 15 বছর যাবত মানে আমাদের কয়েক হাজার স্টাডি করা হয়েছে যে একটা গরু কাটলে কত পার্সেন্ট কনভার্সন হয় মিট কতটুকু কনজিউমেবল মিট পাওয়া যায় কতটুকু তার থেকে ফ্যাট পাওয়া যায় কতটুকু তার থেকে কিছু কিছু হাড্ডি আছে যেমন পাংখার হাড্ডি বলে আর কি ব্যাডমিন্টনের হাড্ডি অনেক 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 প্রচলিত ভাষা আছে আমি সেগুলা তো সেই সমস্ত জিনিস যদি আপনি এগুলা অনেক জায়গায় দেয় না বদরোগ আছে খারাপ রোগ আছে এই সমস্ত জিনিস অনেকে ফেলে দেয় এগুলা এগুলা যদি আপনি যখন এই নন এডিবল জিনিসপত্র আপনি যখন একটু একটু করে ঢোকানো শুরু করবেন আপনার সেই জায়গায় আপনি বিক্রি দাম কমে আন এটা কোনো সমস্যা না উনি ভাইরাল হওয়ার জন্য আজকে 595 টাকায় কেন উনি যদি মনে করে আমি 500 টাকায় গরু বিক্রি করবো উনি করতে পারে তো সমস্যা নাই তো সেটা কিন্তু তাই বলে একটা উদাহরণ দিয়ে না না আপনার এখন আপনার বক্তব্যটা কি যে না আমি 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 বলে কনক্লুড করি মানে সবার কথাই তো শুনবো মানে আপনার বক্তব্য হলো খলিল সাহেব যে মাংস বিক্রি করতেছে সেটা নিম্নমানের মাংস এবং না 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 আপনার আপনার প্রোডাক্ট না না আমি 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 আসি একটু শোনেন আমার কথাটা মানে আপনার মাংস হলো অস্ট্রেলিয়া থেকে আসে জাপান থেকে আসে আপনার মাংস এই লোকাল সোর্স থেকে আসে না না হাস না 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 আমরা দেখেছি তো আপনারা শোনেন আপনাদের আপনারা যা করছেন আপনারা আপনারা যা করেছেন আমরা সমস্ত দেশবাসী জানে আমি আমাকে শোনেন আপনারা এই সুপার শপের নামে যেভাবে বাজারটাকে কন্ট্রোল করছেন এটা তো আমরা জানি তো এটা তো হ্যাঁ 2% 2% তো আপনি অনেক ক্ষেত্রে তো দাম বাড়াই দিচ্ছেন অনেক ক্ষেত্রে দাম বলবেন আপনি বলবেন আমি আগে শেষ করি শোনেন এই 800 টাকা আপনারা যত যুক্তি দেবেন 800 টাকা বাংলাদেশের এখনকার প্রেক্ষাপটে গরুর মাংসের দাম হওয়া উচিত আপনি আপনি অবশ্যই আসবে অবশ্যই আসবে অবশ্যই আসবে প্রফিট তো কম করেননি আমাদের যখন ইন্টারভেনশন করলাম তখন প্রফিট কম করেছেন আপনারা আলু আলু 46 টাকা বিক্রি করেছেন আমরা ইন্টারভেনশন করলাম আপনারা 36 টাকা করেছেন না আপনার মার্কেট পলিসি থাকতে পারে মার্কেট পলিসি থাকতে পারে আপনি সবজি বিক্রি করে আরেকটা জিনিস বেশি দাম থাকতে পারে না না আমি আমি স্বপ্নের সাথে স্বপ্ন কীভাবে চলবে সেটার জন্য আমি ডিবেট করছি না কিন্তু আপনাদের আপনাদের বিরুদ্ধে যে আমাদের কাছে যে কমপ্লেন আসে না তা তো না কমপ্লেন আসে এবং আমরা সেটা অ্যাড্রেসও করি সেটা এবং আমরা আপনাদেরকে প্রমোটও করি কিন্তু এর অর্থ এই না যে আপনি টোটাল বাজারটাকে একটা প্রাইস একটা প্রিমিয়াম প্রাইস দিয়ে টোটাল বাজারের জেনারেল বাজারটাকে আপনি কন্ট্রোল করবেন এটা হয় না 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 আপনার একটা জায়গায় যদি 750 টাকা বিক্রি হয় 750 টাকা বিক্রি হয় বিভিন্ন পত্রিকার নিউজ আছে এবং 52 টেলিভিশনের আমি দেখলাম গতকালকে আসতে আসতে আজকে দেখলাম যে স্যার সেখানে বলতেছে যে শুধু খলিল ভাই কেন আচ্ছা ঠিক আছে ওকে 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 ঠিক আছে মানে আপনার খলি না আপনি যেটা বললেন আপনি কিন্তু অন্যদিকে ডাইভার্ট করে দিয়েছেন খলিল সাহেব উনি ভাইরাল হওয়ার জন্য করে নাই এই যে আপনি ডাইভার্ট করে দিচ্ছেন আর এই খলিল সাহেবের মতো ঢাকা শহরে আরও 10 জন খলিল সাহেবরা কিন্তু করেছে দেখে আপনার ক্যাবের প্রেসিডেন্ট সাহেব একটা বক্তব্য দিচ্ছে গোলাম রহমান স্যার যে এদের কারণে কিন্তু অলরেডি আপনার এই প্রভাবটা পড়েছে আর খলিল সাহেব আপনি যে আজকে 595 টাকায় মাংস বিক্রি করছেন কার কাছ থেকে হুমকি পেয়েছেন আমি তো গোপন সংস্থার তথ্য নিয়েছি আপনাকে কে কে হুমকি দিয়েছে বলেন স্পষ্ট বলেন এখানে মিডিয়া আছে বলেন আপনাকে কেউ প্রভাব তৈরি করে নাই যে কেন আপনি কম দামে বিক্রি করছেন কি করেন সেটা বলেন ক্লিয়ার করে বলেন মানে আপনাকে উদ্বুদ্ধ করছে যে দাম বাড়ানোর জন্য আচ্ছা ঠিক আছে আমাদের সুপার শপের কে আচ্ছা একটু এই আমি একটু শুনি আসসালামু আলাইকুম আমি সৈয়দ আব্দুল্লাহ মামুন জেনারেল ম্যানেজার প্রিন্স বাজার